হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 2021 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস প্রথম বর্ষ ভর্তির দ্বিতীয় বা সর্বশেষ রিলিজ স্লিপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দ্বিতীয় বা সর্বশেষ রিলিজ স্লিপের বিজ্ঞপ্তি। তো এই দ্বিতীয় বা সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন শুরু হবে 3 মার্চ বিকেল 4টা এবং শেষ হবে 10 মার্চ 2022 তারিখ রাত 12টা পর্যন্ত। তো এই 2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি, তারপর মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়নি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিঃসরণ করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। তো সেক্ষেত্রে এই ছিল 2021 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস প্রথম বর্ষ ভর্তির দ্বিতীয় বা সর্বশেষ রিলিজ স্লিপ। তো এটি যেহেতু সর্বশেষ রিলিজ স্লিপ, আপনারা রিলিজ স্লিপে আবেদন করার সময় কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে কলেজ চয়েস দিবেন, না হলে কিন্তু আপনি সর্বশেষ রিলিজ স্লিপও কিন্তু কোনো কলেজ না পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো আপনার জিপিএ অনুযায়ী যে যে কলেজগুলোতে আপনার আসার সম্ভাবনা আছে বুঝে বুঝে কিন্তু আপনাকে অবশ্যই এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তো এই দ্বিতীয় রিলিজ স্লিপও কিন্তু আপনি 5টি কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলে দিচ্ছি, এই দ্বিতীয় বা সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন চলবে 3/3/2022 থেকে 10/3/2022 তারিখ পর্যন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।